বাংলাদেশের সুপারস্টার খ্যাত শাকিব খানের চারটি ছবি এই ঈদে মুক্তি পেতে পারে। তার মাঝে রাজনীতি ছবিটি ইতিমধ্যে পেয়ে গেছে গ্রিন সিগন্যাল। কিন্তু অবাক করার ব্যাপার হলো, শাকিব খানকে একবারও রাজনীতি ছবির প্রমোশনে দেখা যাচ্ছে না। এমনকি দিন চারেক আগে তিনি রাজনীতি ছবির একটি গান শেয়ার করেও সেটি পরে তার ফেসবুক থেকে সরিয়ে নেন। রাজনীতি ছবির প্রতি কেন এরকম বিমাতা স্বরূপ আচরণ করছেন শাকিব খান, সেটাই চিন্তা করছে তার ভক্তরা। শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রায় সময় ভক্তদের কমেন্ট লিখতে দেখা যায়, কেন রাজনীতির কোনো প্রমোশনে নেই শাকিব খান। অবশ্য এ প্রশ্নের কোনো জবাব এখন পর্যন্ত পাওয়া যায়নি শাকিব খানের মুখ থেকে। তবে অনেকেই ধারণা করছেন, অপু বিশ্বাস যেহেতু শাকিব খানের রাজনীতি ছবির জন্য প্রমোশন চালিয়ে যাচ্ছেন, সেহেতু হয়তো শাকিব খান অন্যান্য ছবিগুলোর প্রমোশনেই নিজেকে ব্যস্ত রাখছেন। অথবা হতে পারে আসলেই বিমাতা স্বরূপ আচরণ করছেন শাকিব খান রাজনীতির প্রতি। প্রিয় দর্শক, কি মনে হয়, কেন শাকিব খান নেই রাজনীতির প্রমোশনে? কি হতে পারে কারণ? আর অপু বিশ্বাস আর শাকিব খানের সবকিছু কি আসলেই ঠিকঠাক নাকি লোক দেখানো? এসব বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে। আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।